নমস্কার বন্ধুরা, আমি হৃদয় ব্যানার্জি। আমি আবার এসে গেছি আপনাদেরকে একটা ইনফরমেটিভ ভিডিও দিতে। তো আজকের ভিডিওটি যেই বিষয়টির ওপরে, সেই বিষয়টি হচ্ছে আজকে সকালের মর্নিংয়ের ক্লাসে আমাদের কিছু স্টুডেন্ট নিজেদের মধ্যে কথা বলছিল যে স্টক মার্কেট কি জিরো সাম গেম, মানে স্টক মার্কেটে একজন লস করবে তবেই কি একজন উইন হবে। উত্তর হচ্ছে না, কখনোই না। স্টক মার্কেটে আমরা যারা আছি, আমরা অনেকেই জানি যে স্টক মার্কেটে দুরকমভাবে কাজ হয়। একটা হচ্ছে ইনভেস্টমেন্ট, আরেকটা হচ্ছে ট্রেডিং। ইনভেস্টমেন্টে কখনো লস নেই, ট্রেডিংয়ে লাভ লস দুটোই হতে পারে। ট্রেডিংয়ের ক্ষেত্রে একমাত্র একজন কেউ লস করলে তবেই একজন লাভ করবে। যখন কেনা বেচা হচ্ছে, জিনিস কেনা বেচা হচ্ছে সবসময়, তখনই একজন যদি কেউ লাভ করে, তো সেক্ষেত্রে ট্রেডিংয়ের ক্ষেত্রে এবং অপশান চেনের ক্ষেত্রে, অপশান চেন হচ্ছে একমাত্র জিরো সাম গেম, মানে অপশান চেন হচ্ছে একেবারে একজন হারলে তবেই একজন উইন হবে। যেমন ধরো, আর ইনভেস্টমেন্টটা বলে দিই, ইনভেস্টমেন্টটা কি, ইনভেস্টমেন্টটা হচ্ছে ধরো, একটা এক্সাম্পল দিচ্ছি, সাপোজ ধরো ব্রিটানিয়ার শেয়ার 2013 সালে, আজ থেকে 10 বছর আগে ব্রিটানিয়া কোম্পানির শেয়ার জুন মাসে, এই সময় মোটামুটি জুন মাসে তার দাম ছিল 450 টাকার মধ্যে, 438 টাকা থেকে 450 টাকার মধ্যে তার দাম ছিল। আজকের দিনে দাঁড়িয়ে সেই শেয়ারটার ভ্যালু প্রায় 5000 টাকার কাছাকাছি, 4500 টাকার ওপরে, মানে প্রায় 99 করে 90 গুণ, প্রায় অলমোস্ট 90 গুণ রিটার্ন 10 বছর। মানে কেউ যদি আজ থেকে 10 বছর আগে, মানে 2013 সালে যদি কেউ ব্রিটানিয়া কোম্পানির 1 লাখ টাকার শেয়ার যদি কেউ পারচেস করতো, তার কাছে আজকে থাকতো কম করে 90 লাখ টাকা। দ্যাট ইজ দ্য পাওয়ার অফ ইনভেস্টমেন্ট। বাট ট্রেডিংয়ের ক্ষেত্রে লাভ লস দুটোই হতে পারে। হ্যাঁ, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে লস হবে না সেটাকে বলবো না, অনেকে ভয় পেয়ে বিক্রি করে দেয় যখন মার্কেট নিচে যাচ্ছে, অনেকে ভয় পেয়ে সেল করে দিচ্ছে শেয়ার, সেগুলো থাকে। ওভারঅল স্টক মার্কেট জিরো সাম গেম নয়, ইনভেস্টমেন্ট একেবারেই জিরো সাম নয়, বাট অপশান চেন বা ট্রেডিং হচ্ছে জিরো সাম গেম। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার হলো? তাহলে স্টক মার্কেট যে জিরো সাম গেম নয় সেটা ক্লিয়ার হলো।